পর্ব ৩০। আজকের পর্বে আলোচনা করা হবে শিরক প্রতিরোধে কুরআন ও সুন্নাহ, শিরকের পরিচিতি। সেখানে থাকবে জ্যোতিষী, প্রকৃতি পূজারী বা নক্ষত্র পূজারীগণ সম্পর্কে, মুশরিকগণ সম্পর্কে, খ্রিস্টানগণ সম্পর্কে, কবর পূজারীগণ সম্পর্কে। এছাড়া আলোচনা করা হবে শিরকি কার্যক্রম সমূহের বিবরণ। সেখানে থাকবে প্রতিপালনের শিরক সম্পর্কে, প্রতিবাদিতা বা জড়বাদিতা, আল্লাহর সাথে আত্মীয়তার দাবি, আল্লাহর ইলমুল গায়েবে শিরক। তাহলে চলুন আজকের পর্বের ভেতরে প্রবেশ করি। শিরক প্রতিরোধে কুরআন ও সুন্নাহ। আমরা ইতোপূর্বে দেখেছি যে তাওহীদের দাওয়াতই সকল নবী রাসূল আলাইহিসসালাতু আসসালামের মূল দাওয়াত। বস্তুত শিরকই মানব সমাজের কঠিনতম পাপ, যা মানুষের পারলৌকিক মুক্তির সকল আশা চিরতরে নস্যাৎ করে দেয়। এজন্য শয়তান সর্বদা সচেষ্ট থেকেছে সকল মানুষকে এই কঠিন পাপের মধ্যে নিপতিত করতে। নবী রাসূলগণের দাওয়াতের মাধ্যমে যারা হিদায়ত প্রাপ্ত হয়েছেন তাদেরকে এবং বিশেষ করে তাদের পরবর্তী প্রজন্মগুলিকে তাদেরই নামে শিরকে লিপ্ত করেছে শয়তান। এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ইহুদি, খ্রিস্টান এবং আরবের মুশরিকগণ। এরা সকলেই নবী রাসূলগণের হেদায়তপ্রাপ্ত মানুষদের উত্তরসূরি ও অনুসারী। যুগের পর যুগ এরা বংশ পরম্পরায় নবী রাসূলগণের হেদায়ত বহন করেছেন এবং তাদের দিন পালন করেছেন। কিন্তু এরই মাঝে শয়তান তাদের মধ্যে শিরকের প্রচলন করতে সক্ষম হয়। মহান আল্লাহর সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ ও সর্বজনীন শরিয়াত ও দাওয়াত হিসেবে ইসলামের শিরক প্রতিরোধের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অন্যতম হল মূল ওহির বিশুদ্ধতা রক্ষা করা এবং একে সর্বজনীন করা। পরবর্তী আলোচনা থেকে আমরা দেখব যে পূর্ববর্তী নবী রাসূলগণের উম্মাতের মধ্যে শিরক প্রবেশের মূল কারণগুলির অন্যতম ছিল এক, ওহি ভুলে যাওয়া এবং ওহির বিকৃতি ঘটা, এবং দুই, ওহির পরিবর্তে মানুষদের মতামত, ব্যাখ্যা ও পছন্দকে বিশ্বাসের ভিত্তি হিসেবে গ্রহণ করা। এসকল মানুষ ওহির ব্যাখ্যা ও দিনের নামে বিভিন্ন শিরক, কুফর ও কুসংস্কার সমাজে প্রচলন করে এবং এগুলিকেই মূল তাওহীদ ও দিন বলে দাবি করে। মূল ওহি বিকৃত, বিলুপ্ত বা আংশিক বিলুপ্ত হয়ে যাওয়ায় এদের মতের অসারতা প্রমাণের পথ থাকে না, ফলে এদের মতামতই দিন বলে পরিগণিত হয়। মুসলিম উম্মাহর মধ্যে শিরকে প্রচলন বিষয়ক আলোচনায় আমরা দেখব যে মুসলিম উম্মাহর মধ্যে শিরক প্রচলনের জন্য শয়তান ও তার শিষ্যরা একইভাবে চেষ্টা করেছে। তবে মূল ওহি অর্থাৎ কুরআন ও হাদিস সংরক্ষিত থাকার কারণে তাদের প্রচেষ্টা পুরোপুরি সফল হয়নি। পবিত্র কুরআন ও হাদিস অধ্যয়ন করলে আমরা দেখি যে তাওহীদের প্রচার ও শিরক অপনোদনে কুরআন হাদিসের মূল আলোচ্য বিষয়। দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখেছি যে তাওহীদ ও শিরকই কুরআনের মূল আলোচ্য বিষয়। বিভিন্ন পদ্ধতিতে কুরআন ও হাদিসে শিরক প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এগুলির মধ্যে রয়েছে এক, মুশরিকগণের পরিচিতি ও তাদের শিরকি বিশ্বাস ও কর্মগুলি উল্লেখ করা, যেন মুমিনরা কখনও সেগুলিতে লিপ্ত না হয়। দুই, শিরকের কারণ ব্যাখ্যা করা, যেন মুমিনগণ এই বিষয়ে সতর্ক থাকেন। তিন, শিরকের অযৌক্তিকতা ব্যাখ্যা করা। চার, শিরকের ভয়াবহ পরিণতি ব্যাখ্যা করা। এবং পাঁচ, শিরকের পথগুলি বন্ধ করা। আমরা এখানে এই সকল বিষয়ে আলোচনা করতে চাই। আল্লাহর তৌফিক ও কবুলিয়াত প্রার্থনা করছি। এক, মুশরিকগণের পরিচিতি। কুরআন ও হাদিসে বর্ণিত মুশরিকগণের একটা সুন্দর শ্রেণীভাগ করেছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি। তিনি হুজ্জাতুল্লাহিল বালিগাহ গ্রন্থে তিনি মুশরিকদেরকে তিন শ্রেণীতে
এবং আল বালাগুল মুবিন গ্রন্থে মুশরিকদেরকে চার শ্রেণীতে বিভক্ত করেছেন। তার শ্রেণীভাগ নিম্নরূপ: জ্যোতিষী, প্রকৃতি পূজারি বা নক্ষত্র পূজারীগণ। এরা দাবি করে যে গ্রহ নক্ষত্র ইবাদত পাওয়ার যোগ্য, নাউজুবিল্লাহ। এদের ইবাদত করলে পৃথিবীতে উপকার পাওয়া যায়, মানুষের প্রয়োজন বা হাজত এদের কাছে পেশ করা কঠিন। তারা বলে, আমরা গবেষণা করে উদ্ঘাটন করেছি যে দৈনন্দিন জীবনযাত্রা, ব্যক্তির সৌভাগ্য দুর্ভাগ্য, সফলতা ব্যর্থতা, সুস্থতা অসুস্থতা ইত্যাদির ক্ষেত্রে এদের ব্যাপক প্রভাব রয়েছে। এসকল গ্রহ নক্ষত্রের বুদ্ধিমান সত্তা আছে, যার ভিত্তিতে তারা যাত্রা ও চলাচল করে। এরা এদের পূজারীদের বিষয়ে অসচেতন নয়, এই বিশ্বাসের ভিত্তিতে তারা বিভিন্ন গ্রহ নক্ষত্রের নামে মন্দির তৈরি করেছে এবং তাদের ইবাদত করে। মুশরিকগণ, এরা মুসলমানদের সাথে তাওহিদুর রুবুবিয়াতের অধিকাংশ বিষয়ে একমত। তারা বিশ্বাস করে যে বিশ্বের বৃহত্তর বিষয়গুলি পরিচালনার ক্ষমতা একমাত্র আল্লাহরই। এছাড়া যে বিষয়গুলি তিনি নিজেই সিদ্ধান্ত নেন এবং অন্য কাউকে কোনো এখতিয়ার বা ক্ষমতা প্রদান করেননি, সেই সকল বিষয়েও তিনি পরিচালনা করেন। অন্যান্য বিষয়ে তারা মুসলিমদের সাথে একমত নয়। তারা দাবি করে যে তাদের পূর্ববর্তী নেককার বুজুর্গগণ আল্লাহর ইবাদত করে তার নৈকট্য অর্জন করেছিলেন, ফলে আল্লাহ তাদেরকে উলুহিয়াত বা উপাস্যত্ব প্রদান করেন। এভাবে তারা অন্যান্য বান্দাদের ইবাদত লাভের যোগ্যতা অর্জন করেছেন। যেমনভাবে রাজাধিরাজ মহারাজের খাদিম বা সেবক তার সেবা ও ভক্তি করে যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখন মহারাজ সেই খাদিমকেও রাজত্ব উপঢৌকন প্রদান করেন বা তাকে একটা বিশেষ এলাকার সমস্ত রাজা বানিয়ে দেন। তখন সে রাজত্বের পরিচালনার দায়ভার এই সমস্ত রাজার উপরেই বর্তায়, আর উক্ত রাজ্যের প্রজাদের দায়িত্ব হয়ে যায় এই রাজার আনুগত্য করা। তারা বলে, এই সকল বুজুর্গের ইবাদত না করে শুধু আল্লাহর ইবাদত করলে তা কবুল হবে না, নাউজুবিল্লাহ। এছাড়া আল্লাহ অতি মহান ও অতি ঊর্ধ্বে, তার নৈকট্য লাভের জন্য সরাসরি তার ইবাদত কোনো কাজে আসবে না, বরং এই সকল বুজুর্গের ইবাদত করতে হবে যাতে তারা আল্লাহর নৈকট্য পাইয়ে দিতে পারেন। তারা বলে, এ সকল বুজুর্গ শোনেন, দেখেন, তাদের উপাস্যকদের জন্য সুপারিশ করেন, তাদের বিষয়াদি পরিচালনা করেন এবং তাদের সাহায্য করেন। এ সকল দাবি দাওয়ার ভিত্তিতে তারা এ সকল বুজুর্গের নাম পাথরে খোদাই করে রাখেন এবং তাদের নাম বিজড়িত পাথর সামনে রেখে তাদের ইবাদত করে। প্রথম যুগের মুশরিকদের তিরোধানের পরে পরবর্তী প্রজন্মের মুশরিকগণ মূল বুজুর্গ উপাস্য ও তার স্মৃতিতে বানানো মূর্তি বা স্তম্ভের মধ্যে পার্থক্য করতে পারে না। তারা মনে করে, এ সকল মূর্তি বা স্তম্ভই বুঝি উপাস্য। এজন্য মহান আল্লাহ এ সকল মুশরিকদের দাবি দাওয়া রদ করে কখনো বলেছেন যে বিশ্ব পরিচালনা, রাজত্ব ও ক্ষমতা একমাত্র তারই। কখনো তিনি বলেছেন যে তারা যাদের ইবাদত করে তারা জড় পদার্থ মাত্র। খ্রিস্টানগণ, খ্রিস্টানগণ দাবি করে যে ঈসা মাসিহ আলাইহিসসালামের সাথে আল্লাহর বিশেষ নৈকট্য আছে এবং তিনি অন্য সকল সৃষ্টির ঊর্ধ্বে, কাজেই তাকে আবদ অর্থাৎ দাস বা বান্দা বলা উচিত নয়, কারণ তাকে আবদ বা বান্দা বললে তাকে অন্য সকল সৃষ্টির সামনে সমান বানিয়ে দেওয়া হয়। এরূপ করা তার মহান মর্যাদার সাথে বেয়াদবি। সরাসরি এতে আল্লাহর সাথে তার কোনো বিশেষ নৈকট্যের সম্পর্ক রয়েছে তা প্রকাশে অবহেলা করা হয়। এরপর তাদের কেউ কেউ আল্লাহর সাথে তার বিশেষ নৈকট্য বোঝানোর জন্য তাকে আল্লাহর পুত্র বলতে পছন্দ করেন। তাদের যুক্তি এই যে পিতা তার পুত্রকে বিশেষভাবে দয়া করেন এবং নিজের চোখের সামনে তাকে প্রতিপালন করেন, আর সাধারণ দাস বা চাকরদের চেয়ে পুত্র অধিক মর্যাদার অধিকারী হয়। এজন্য পুত্র পদটি তার মর্যাদার সাথে অধিকতর সঙ্গতিপূর্ণ। এছাড়া তাদের কেউ কেউ তাকে আল্লাহ বলতে শুরু করেন। তাদের যুক্তি এই যে আল্লাহ ঈসা মাসিহের মধ্যে অবতরণ করেছেন এবং তার মধ্যে অবস্থান করছেন,
আর এজন্যই তো তিনি মৃতকে জীবিত করা, মাটি থেকে পাখি বানানো ইত্যাদি মানুষের অসাধ্য অলৌকিক কাজ করতে সক্ষম হন। কাজেই তার কথাই আল্লাহর কথা এবং তাকে ইবাদত করার অর্থ আল্লাহকে ইবাদত করা। পরবর্তী প্রজন্মের খ্রিস্টানগণের মধ্যে ঈসা আলাইসাল্লামকে আল্লাহর পুত্র বলার এই সকল দার্শনিক যুক্তি ও চিন্তা সম্পর্কে অজ্ঞতা অসচেতনতা বিরাজ করে, ফলে তারা আল্লাহর পুত্রত্ব বলতে প্রকৃত পুত্রত্বই বুঝতে থাকে। কেউ মনে করতে থাকে যে তিনি প্রকৃতই আল্লাহ, নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাদের বিভ্রান্তি অপনদের কখনো বলেছেন যে তার কোনো স্ত্রী নেই, কখনো বলেছেন যে তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা। এই তিন দলেরই মতামত প্রমাণের জন্য অনেক লম্বা চওড়া যুক্তিতর্কের বহর রয়েছে। কোরআন কারিমের শেষের দুই দলের শিরকের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং তাদের বিভ্রান্তিকর দলিল প্রমাণাদি বিস্তারিত খণ্ডন করা হয়েছে। অতঃপর তিনি বলেন, শিরক রোগে আক্রান্ত মানুষেরা বিভিন্ন প্রকারের, তাদের মধ্যে কেউ আল্লাহর মহত্ত্ব ও মর্যাদা ভুলে গিয়েছে, সে কেবল শরীকগণেরই ইবাদত করে এবং কেবলমাত্র তাদের কাছেই নিজের হাজত প্রয়োজন পেশ করে। আল্লাহর কাছে সে নিজের প্রয়োজন জানায় না বা আল্লাহর দিকে সে দৃষ্টিপাতও করে না, যদিও সে নিশ্চিতভাবে জানে ও মানে এই যে এই বিশ্বের অনাদি অনন্ত স্রষ্টা আল্লাহই। মুশরিকদের মধ্যে কেউ বিশ্বাস করে যে আল্লাহই নেতা, প্রভু ও বিশ্বের পরিচালক, কিন্তু তিনি তার উলুহিয়াতের মর্যাদা তার কোনো কোনো বান্দাকে দিয়ে থাকেন এবং তাদের সুপারিশ কবুল করেন, তাদেরকে কিছু বিশেষ বিষয়ে পরিচালনার বা কার্যনির্বাহী দায়িত্ব প্রদান করেন। যেমন মহারাজ বা রাজাধিরাজ তার রাজ্যের প্রত্যেক প্রদেশে সমস্ত রাজা নিয়োগ করেন এবং তাকে উক্ত এলাকার পরিচালনার দায়িত্ব প্রদান করেন। বৃহৎ বিষয়াবলী ছাড়া সকল সাধারণ বিষয় পরিচালনা ও কার্যনির্বাহ করার দায়িত্ব এই সকল ছোট রাজাদের উপর অর্পিত হয়। এইরূপ বিশ্বাস পোষণকারী মুশরিক আল্লাহ এ সকল বিশেষ বান্দাদের আল্লাহর বান্দা, আল্লাহর দাস বা আল্লাহর আবদ বলতে দ্বিধাবোধ করে, কারণ এতে এ সকল খাস বান্দাকে অন্য সব আম বান্দার সমপর্যায়ে নিয়ে যাওয়া হয়। এজন্য সে এরূপ খাস বান্দাদেরকে আল্লাহর বান্দা না বলে আল্লাহর পুত্র বা আল্লাহর মাহবুব বা আল্লাহর প্রিয় বলে, আর নিজেকে সে এরূপ খাস বান্দাদেরকে বান্দা বলে নামকরণ করে, যেমন আব্দুল মসিহ, আব্দুল উজ্জা ইত্যাদি। ইহুদি, খ্রিস্টান, সাধারণ মুশরিক এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের অনুসারী সীমা লঙ্ঘনকারী মুনাফিকদের অধিকাংশই এই রোগে আক্রান্ত। কবর পূজারীগণ। শাহ ওয়ালিউল্লাহ তার আল বালাগুল মুবিন গ্রন্থে বলেন, মুশরিকগণের চতুর্থ দলটি হইল কবর পূজারীদের দল। তাহাদের দাবি হইল, যখন আল্লাহ তাআলার কোনো বান্দা ইবাদত বন্দেগী সাধন ভোজন দ্বারা আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার যোগ্য ব্যক্তিরূপে পরিগণিত হয়েছেন, এইরূপ ব্যক্তির ইন্তেকালের পর তাহার আত্মা বিরাট শক্তিশালী এবং ক্ষমতাশালী হইয়া থাকে। সুতরাং যে লোক এমন বুজুর্গের আকৃতি ও চেহারা ধ্যান করে অথবা তাহাদের থাকার স্থান ও কবরকে খুব বিনয়, নম্রতার এবং ভক্তি সহকারে সেজদা করে, তাহার যাবতীয় অবস্থা সম্পর্কে এই বুজুর্গের আত্মা অবহিত হইয়া যায়। দুনিয়া ও পরকালের তাহার মনোবাঞ্ছা পূর্ণ করিয়া দিয়ে তাহার জন্য সুপারিশকারী হয়। উল্লেখিত শিরক ও বিদআতের বাতিল মতবত প্রচার করার প্রেক্ষিতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইহা আমাদের ভালোভাবে বুঝে উচিত যে উল্লেখিত কোরআনের আয়াতসমূহ দ্বারা প্রমাণিত হয় যে অদৃশ্য আত্মা ও দেহসমূহের যে ইবাদত বন্দেগি এই পৃথিবীতে করা হয় এবং তাহাদের নিকট যে বস্তুর প্রার্থনা করা হয়, ওই সব আত্মা ও দেহসমূহ প্রার্থনাকারীদের প্রার্থনা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞতা। হাশরের ময়দানে যখন আল্লাহ তাআলা তাহাদিগকে প্রার্থনাকারীদের প্রার্থনা করা সম্বন্ধে জিজ্ঞাসা করবেন, তখন তাহারা বলিবে, আমরা এই সম্বন্ধে অবগত নহি। পূজারীদের প্রতি
কৃতজ্ঞতা স্বীকার করা ও আল্লাহর দরবারে তাদের জন্য সাফায়াত করা তো দূরের কথা, তাদেরকে তাদের কাজকে আদর স্বীকৃতি দেয়া হবে না। শিরকি কর্মসমূহের বিবরণ। কোনো কোনো বিষয় বা কর্ম করে অন্যান্য জাতির মানুষেরা মুশরিকে পরিণত হয়েছে তা কুরআন ও হাদিসে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে, যেন কোনো মুমিন কোনোভাবে এইরূপ কর্মের মাধ্যমে শিরকে লিপ্ত না হয়। আমরা দেখেছি যে পূর্ববর্তী জাতিগণের শিরক ছিল অধিকাংশ ক্ষেত্রে ইবাদতে, তাওহিদুর রুবুবিয়াতের ক্ষেত্রে শিরক ছিল না বা কম ছিল। আমরা এখানে বিষয়গুলি আলোচনা করব। প্রতিপালনের শিরক। শিরক ফির রুবুবিয়াহ বা প্রতিপালনের শিরক ছিল আরবের মুশরিকদের মধ্যে কিছু প্রচ্ছন্ন। সাধারণভাবে তারা মহান আল্লাহর রুবুবিয়াতের একত্ব এক বাক্যে স্বীকার করত, তবে তারা বিশ্বাস করত যে মহান আল্লাহ দয়া করে কিছু বান্দার প্রতি খুশি হয়ে তাদেরকে বিশ্বের পরিচালনা বা নিষ্ঠ অনিষ্টের কিছু ক্ষমতা দিয়েছেন। এই জাতীয় আরও কয়েক প্রকার শিরক তাদের মধ্যে বিদ্যমান ছিল। প্রকৃতিবাদিতা বা জড়বাদিতা। আমরা ইতোপূর্বে দেখেছি যে আরবের কাফেরগণ মহান আল্লাহকে একমাত্র স্রষ্টা ও প্রতিপালক হিসেবে বিশ্বাস করত, কিন্তু তাদের অনেকেই আখেরাতে বিশ্বাস করত না। তাদের বিশ্বাস অনেকটা এরূপ ছিল যে মহান আল্লাহ পৃথিবী সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, মানুষ যুগের আবর্তনে মরে শেষ হয়ে যায়। কুরআন কারিমের বিভিন্ন স্থানে এদের বিভ্রান্তি আলোচনা ও অপনোদন করা হয়েছে। এক স্থানে মহান আল্লাহ বলেন, অর্থ তারা বলে একমাত্র পার্থিব জীবনই আমাদের জীবন, আমরা মরি ও বাঁচি আর কালই আমাদের ধ্বংস করে। বস্তুত এ ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নেই, তারা তো কেবল ধারণার উপর নির্ভর করে। সূরা জাসিয়াহ আয়াত ২৪। আমরা আগেই বলেছি যে এরূপ কুফরি বা অবিশ্বাসও শিরক, কারণ এইরূপ বিশ্বাস পোষণকারী প্রকৃতি বা যুগের আবর্তনকেই রাব্য বা মহান আল্লাহর রুবুবিয়াতের গুণধারী বলে বিশ্বাস করছে। আল্লাহর সাথে আত্মীয়তার দাবি। কুরআনের বর্ণনা অনুসারে আমরা দেখি যে মুশরিকগণ, যাদেরকে আল্লাহর বিশেষ বান্দা বা বিশেষ সুযোগ ও ক্ষমতাপ্রাপ্ত সৃষ্টি বলে বিশ্বাস করত, তাদের কাউকে কাউকে আল্লাহর কন্যা, আল্লাহর পুত্র বলে আখ্যায়িত করত। প্রাচীনকাল থেকেই মুশরিকগণ বিভিন্ন যুক্তিতে আল্লাহর অনেক সৃষ্টিকে আল্লাহর সন্তান, আল্লাহর পুত্র, আল্লাহর কন্যা, আল্লাহর বংশধর বা আল্লাহর সাথে সম্পর্কিত বলে দাবি করত। নাউজুবিল্লাহ। যেমন মুশরিকগণ মালাইকা বা ফেরেশতাগণকে আল্লাহর কন্যা বলে বিশ্বাস করত এবং জিনদেরকে আল্লাহর সাথে আত্মীয়তার সম্পর্কে সম্পর্কিত বলে বিশ্বাস করত। এছাড়া কোনো কোনো ইহুদি উজাইর আলাইসাল্লামকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করত, আর খ্রিস্টানগণ ঈসা মাসিহকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করত। সাধারণত পুত্রত্ব বা সন্তানত্ব দ্বারা তারা একটি বিশেষ সম্পর্ক বোঝাত যা অন্যান্য সৃষ্টির মধ্যে বিদ্যমান নয়। এগুলি সবই মহান আল্লাহর মর্যাদার পরিপূর্ণতার সাথে সাংঘর্ষিক শিরকি বিশ্বাস। কুরআন কারিমে বারংবার এগুলির প্রতিবাদ করা হয়েছে এবং এরূপ বিশ্বাসের অযৌক্তিকতা ও ভিত্তিহীনতা প্রমাণ করা হয়েছে। আল্লাহর ইলমুল গায়েবে শিরক। মুশরিকদের শিরকের অন্যতম একটি প্রকাশ ছিল মহান আল্লাহ ছাড়া অন্য কারোর ইলমুল গায়েব অর্থাৎ অদৃশ্য জগতের বা ভবিষ্যতের জ্ঞান আছে বলে বিশ্বাস করা। এখানে লক্ষণীয় যে মহান আল্লাহর রুবুবিয়াতের অন্যতম দিক তার অনন্ত, অসীম, অতুলনীয় ও সামগ্রিক ইলম বা জ্ঞান। তার অন্যতম সিফাত হল আলিমুল গায়েব বা অদৃশ্যের জ্ঞানের অধিকারী এবং আলিমুল গায়েব ওয়া শাহাদা বা অদৃশ্য ও দৃশ্য জ্ঞানের অধিকারী। কুরআন কারিমে একথা বলা হয়নি যে মহান আল্লাহর মতো গায়েবী ইলম কারণ নেই, বরং বারংবার উল্লেখ করা হয়েছে যে গায়েবের জ্ঞানী আল্লাহ ছাড়া কারণ নেই। পাশাপাশি উল্লেখ করা হয়েছে যে মহান আল্লাহ ওহির মাধ্যমে গায়েবের জ্ঞান তার নবী রাসূলদের প্রদান করেন
এছাড়া উল্লেখ করা হয়েছে যে নবী রাসূল সহ সমগ্র সৃষ্টিকে অতি সামান্য জ্ঞানই প্রদান করা হয়েছে। বান্দার জ্ঞান উপকরণের অধীন, জাগতিক ও আত্মিক উপকরণের মাধ্যমে অর্থাৎ ইন্দ্রিয়, বুদ্ধি, যুক্তি, অহি ইত্যাদির মাধ্যমে বান্দা জ্ঞান লাভ করে। ইন্দ্রিয় ও অন্যান্য জাগতিক উপকরণ সকল মানুষের জন্য সমান, আর অহি, ইলহাম ইত্যাদি মহান আল্লাহর দয়া ও পছন্দ করে কোনো বান্দাকে দিতে পারেন। এগুলি একান্তই মহান আল্লাহর ইচ্ছাধীন, বান্দার ইচ্ছাধীন নয়। ইলমুল গায়েবে শিরক করার বিভিন্ন দিক রয়েছে। এক, আল্লাহ ছাড়া কারোর উপকরণ ছাড়া কোনো বিশেষ বা সকল গায়েবের জ্ঞান আছে বলে বিশ্বাস করা। দুই, ওহি বা আল্লাহর পক্ষ থেকে জানানো ছাড়া কোনো ব্যক্তি কোনোভাবে কোনো গায়েব বা অতীত বা বর্তমান বা ভবিষ্যতের অদৃশ্য কোনো জ্ঞান অর্জন করতে পারে বলে বিশ্বাস করা। জ্যোতিষী, গণক, জাদুকর ও জিনদের বিষয়ে আরবদের মুশরিকগণ এইরূপ বিশ্বাস পোষণ করত। তিন, আল্লাহর সকল ইলমুল গায়েব তিনি তার বান্দাকে জানিয়েছেন বলে বিশ্বাস করা। এতে কুরআন ও হাদিসের স্পষ্ট নির্দেশনা অস্বীকার করা হয়। কুরআন ও হাদিসে উল্লেখ করা হয়েছে যে সকল সৃষ্টির সকল জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় অতি সামান্য এবং আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। অত্যন্ত সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় বারংবার বলা হয়েছে যে কিয়ামতের সময় আগামীকাল মানুষ কী করবে, কোথায় মরবে ইত্যাদি কিছু বিষয় মহান আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য কাউকে আল্লাহর এরূপ সকল ও সামগ্রিক গায়েব জানিয়েছেন বলে দাবি করাও কুরআনের নির্দেশনা অস্বীকার করা বলে গণ্য। খ্রিস্টানগণ ঈসা আলাইহিসসালামের বিষয়ে এইরূপ বিশ্বাস পোষণ করে। খ্রিস্টানগণ বিশ্বাস করে যে ঈসা মাসিহ আলাইহিসসালাম মহান আল্লাহর মতোই সকল গায়েবি জ্ঞানের অধিকারী ছিলেন, কারণ তিনি মহান আল্লাহর জাতেরই অংশ। প্রচলিত ও বিকৃত বাইবেলের মধ্যেও যিশুর সুস্পষ্ট বক্তব্য রয়েছে যে তিনি গায়েব জানতেন না, কিন্তু খ্রিস্টানগণ বিভিন্ন ব্যাখ্যা করে এই সকল আয়াত বাতিল করে দেন। প্রচলিত বাইবেলের মথির সুসমাচারের ২৪ অধ্যায়ে ৩৬ আয়াতে কিয়ামতের বিষয়ে যিশু বলেন, কিন্তু সেদিনের ও সেই দণ্ডের তত্ত্ব কেউই জানে না, স্বর্গের দূতগণ অর্থাৎ ফেরেশতাগণও জানেন না, পুত্র অর্থাৎ যিশু স্বয়ংও জানেন না, কেবল পিতা জানেন। তৃতীয়বাদী খ্রিস্টানদের জন্য এই কথাটি কঠিন চপাটাঘাত। তারা জালিয়াতের মাধ্যমে বা ব্যাখ্যার মাধ্যমে কথাটি গোপন করতে বা বাতিল করতে চেষ্টা করেছে। জালিয়াতের একটি নমুনা এই যে তারা পুত্রও জানে না কথাটুকু বাইবেল থেকে মুছে দেয়। বর্তমানে অর্থোরাইডস ভার্সন নামে প্রচলিত কিংস জেমস ভার্সনে উপরের আয়াতটির নিম্নরূপ, বাট অফ দ্য ডে অ্যান্ড আওয়ার নোথ নো ম্যান, নো নট দ্য এঞ্জেলস অফ হেভেন, বাট মাই ফাদার অনলি। এখানে পাঠক দেখছেন যে পুত্রও জানেন না, নাইদার দ্য সন কথাটি মুছে দেওয়া হয়েছে। এভাবেই প্রায় হাজার বছর যাবৎ এই কথাটি বাদ দেওয়া হয়েছিল। বর্তমানে বিভিন্ন প্রাচীন পাণ্ডুলিপির আলোকে জালিয়াত ধরা পড়ার কারণে আধুনিক সংস্কারগুলিতে কথাটি সংযোজন করা হয়েছে। এছাড়া বাইবেলের মধ্যে আরও অনেক আয়াত থেকে সুস্পষ্টতই জানা যায় যে ঈসা মাসিহি কখনোই ওহির অতিরিক্ত কোনো কথা, গায়েবের কথা জানতেন না বা জানার দাবি করেননি। তবে তারা বিভিন্ন ব্যাখ্যা করে এই আয়াতটি এবং এই জাতীয় সকল আয়াতের সুস্পষ্ট অর্থ বাতিল করে দেয় এবং যিশুর জন্য সামগ্রিক ইলমুল গায়েব দাবি করে।